2024 ইলেকশন হয়েছে, মাত্র দুই মাস বাকি আছে, সবাই মেহনত করতেছে না, আমরা গত তিন মাস ধরে মেহনত করতেছি। কংগ্রেস বাড়িতে শুইতেছে, ওরা জানে আমরা গেলেই হারব, এর জন্য শুইতেছে। ইয়া মেহনত করার কোনো নাম নাই, পয়সা বরবাদ করার কোনো কাজ নাই, এর জন্য তারা শুইতেছে। বিজেপি জানে যে ধুবড়ি গিয়া কোনো লাভ নাই, এর জন্য তারাও অন্য জায়গায় কাজ করতেছে, এখানে কোনো কাজ করতেছে না। এখানে কাজ করতেছে ইউডিএফ, আমরা করতেছি ইনশাআল্লাহ। আমরা হচ্ছে অসমত যে গঠবন্ধন আছে কংগ্রেসের, তোমার থেকে বিজেপি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। বিজেপি হেমন্ত বিশ্ব শর্মায় সব খরিদ করেছে, আগের পর কংগ্রেসকেও খরিদ করেছে। আর যেমন গঠবন্ধন, গঠবন্ধনের কোনো নেতা আছে নাকি? এক অখিল গগৈ, আর কোন আছে? এই তো নাই। মই কালিও পার্লামেন্ট উঠাইছো, আপনি দেখিছে, পাইছে না পাইছে না, ভয়েস পাইছে না পোৱা নাই? এভরি টাইম ইন এভরি পার্লামেন্ট আমি এইটো রেজ করে আছো, আর কিছু না কিছু কামও হয়ে আছে, আপনার খবর পাব, আর খবর পাইও আছে। খবর লাগিব, বাধ্য হয়ে আমি কই আছো। এই বাবরি মসজিদ আজি বিজেপি আমার পর কালি লই গল, রাম মন্দির বানাইছে, কোনে চান্স দিছে? রাহুল গান্ধী, রাজীব গান্ধী প্রথমবার তালা খুলি রাতে শিলান্যাস করেছে। সবচেয়ে ডাঙর বিজেপি রাজীব গান্ধী, নরসিংহ রাও সেকেন্ড বিজেপি, কেনে তখন বই চামাচা টেলিভিশন দেখিছে, আর বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে। তখন প্রাইম মিনিস্টার থাকতে একটা অর্ডার দিয়া নাই, আর্মি দিয়া নাই, কোনো প্রোটেকশন বাবরি মসজিদ দিয়া নাই। এই কারণে আমি কইছো, দুঃখে আমি কইছো বলে রাহুল গান্ধী, রাজীব গান্ধী আর নরসিংহ রাও ইকল বিজেপির এ টিম আছে। আপনি কি ভাবে অসমত এআইইউডিএফ আর বিজেপিয়ে মূল মূল কন্টেস্ট হব? আমি তো মাত্র তিনটা দিক খেলি মানে বাবা, তিনটা কন্টেস্ট হব আমার লগত বিজেপির। কংগ্রেস তিন নম্বর থাকিব, বাকি এগারোটা আমি কংগ্রেসের কারণে এরিয়েছি। তিনটা নিশ্চিত কোন তো ২০২৪ ইলেকশন হয়েছে, মাত্র দুই মাস বাকি আছে, সবে মেহনত করতেছে না, আমরা গত তিন মাস ধরে মেহনত করতেছি। কংগ্রেস বাড়িতে শুইতেছে, ওরা জানে আমরা গেলেই হারব, এর জন্য শুইতেছে। ইয়া মেহনত করার কোনো নাম নাই, পয়সা বরবাদ করার কোনো কাজ নাই, এর জন্য তারা শুইতেছে। বিজেপি জানে যে ধুবড়ি গিয়া কোনো লাভ নাই, এর জন্য তারাও অন্য জায়গায় কাজ করতেছে, এখানে কোনো কাজ করতেছে না। এখানে কাজ করতেছে ইউডিএফ, আমরা করতেছি ইনশাআল্লাহ। আমরা হচ্ছে অসমত যে গঠবন্ধন আছে কংগ্রেসের, তোমার থেকে বিজেপি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। বিজেপি হেমন্ত বিশ্ব শর্মায় সব খরিদ করেছে, আগের পর কংগ্রেসকেও খরিদ করেছে। আর যেমন গঠবন্ধন, গঠবন্ধনের কোনো নেতা আছে নাকি? এক অখিল গগৈ, আর কোন আছে? এই তো নাই। মই কালিও পার্লামেন্ট উঠাইছো, আপনি দেখিছে, পাইছে না পাইছে না, ভয়েস পাইছে না পোৱা নাই? এভরি টাইম ইন এভরি পার্লামেন্ট আমি এইটো রেজ করে আছো, আর কিছু না কিছু কামও হয়ে আছে, আপনার খবর পাব, আর খবর পাইও আছে। রাজীব গান্ধী বিজেপির এ টিম বলে কোনো খবর লাগিব, বাধ্য হয়ে আমি কই আছো। এই বাবরি মসজিদ আজি বিজেপি আমার পর কালি লই গল, রাম মন্দির বানাইছে, কোনে চান্স দিছে? রাহুল গান্ধী, রাজীব গান্ধী প্রথমবার তালা খুলি রাতে শিলান্যাস করেছে। সবচেয়ে ডাঙর বিজেপি রাজীব গান্ধী, নরসিংহ রাও সেকেন্ড বিজেপি, কেন তখন বই চামাচা টেলিভিশন দেখিছে, আর বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে। তখন প্রাইম মিনিস্টার থাকতে একটা অর্ডার দিয়া নাই, আর্মি দিয়া নাই, কোনো প্রোটেকশন বাবরি মসজিদ দিয়া নাই। এই কারণে আমি কইছো, দুঃখে আমি কই আছো বলে রাহুল গান্ধী, রাজীব গান্ধী আর নরসিংহ রাও ইকল বিজেপির এ টিম আছে। আপনি কি ভাবে অসমত এআইইউডিএফ আর বিজেপিয়ে মূল মূল কন্টেস্ট হব? আমি তো মাত্র তিনটা দিক খেলি মানে বাবা, তিনটা কন্টেস্ট হব আমার লগত বিজেপির। কংগ্রেস তিন নম্বর থাকিব, বাকি এগারোটা আমি কংগ্রেসের কারণে এরিয়েছি। তিনটা নিশ্চিত কোন তো? তিনটা নিশ্চিত, দোয়া রাখবো।